আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। শ্রমজীবী মানুষকে উজ্জীবিত করতে বিশ্বব্যাপী মে দিবস পালিত, রেস্টুরেন্টের স্টাফরা পায়নি ছুটি। কারি শিল্পে সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকতে চান রেস্টুরেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠক বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার। সাংবাদিক জোবাইরের চিকিৎসায় ব্রিটেনে গণমাধ্যম কর্মীদের £27,000 প্রতিশ্রুতি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পহেলা মে সারা বিশ্বের শ্রমজীবী মানুষকে উজ্জীবিত করতে শোষণমুক্ত সমতায় বিশ্ব গড়ার অঙ্গীকার নিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের প্রতি লড়াকু সংহতির এই স্লোগানকে সামনে রেখে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে আন্তর্জাতিক শ্রমিক দিবসের গণ সমাবেশের আয়োজন করা হয়। মে দিবসে লন্ডনের শ্রমজীবীদের নিয়ে শাহ এম হোসেনের রিপোর্ট। 1886 সালে মে মাসে শিকাগোতে শ্রমজীবীর অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে সারা বিশ্বে 8 ঘন্টা কাজের স্বীকৃতি পান। সেই থেকে বিশ্বজুড়েও পালিত হয়ে আসছে মহান মে দিবস, ব্যতিক্রম নয় ব্রিটেনেও। বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিল ইউকের উদ্যোগে পহেলা মে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে আয়োজন করা হয় এক গণসমাবেশ ও গণসঙ্গীতের। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক শ্রম দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, 8 ঘন্টার কাজের স্বীকৃতি পেয়েছি, সবাই আজকে 8 ঘন্টা কাজ করছি। বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল ইউকে আমরা গঠন করেছি। এই দেশের যে ওয়ার্কিং ক্লাস পিপুল আছে, সেই ওয়ার্কিং ক্লাস পিপুলের স্বার্থ সংরক্ষণ করার জন্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটেনের পরিবহন শ্রমিক নেতা আলেক্স গর্ডন, লেবার পার্টির উমেশ দেশাই, রিচেল, ব্রিটিশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবার্ট গ্রিফথ, নারী দিগন্তের নাসিমা কাজল সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাজ্য ওয়ার্কার্স কাউন্সিলের সদস্য সচিব শাহরিয়ার বিন আলী। অপরদিকে ব্রিটেনের রেস্তোরাঁগুলো খোলা রাখলেও তারা প্রত্যাশা করেন পরবর্তীতে এই বিশেষ দিনটি শ্রমিকদের জন্য ছুটি রাখার ব্যবস্থা করবেন। আমরা চেষ্টা করব নেক্সট টাইমে মানে তাদের কাজের আদায় করার জন্য। আর আমরা এখন কাজ করতে হচ্ছে, কারণ ইউরোপে কাজ না করলে তো আমরা বেতন পাবো। আজকে শ্রমিক দিবস, মে দিবস, এই দিনে নর্মালি সবার ছুটি থাকে, বাট আমরা কাজ করতেছি কারণ আমাদের কাজ করতে হবে। এখানে লাইফ অনেক কঠিন, কাজ করে আমাদের জীবিকা অর্জন করতে হবে। তো আমাদের মালিক বলছে ইন ফিউচারে আমাদের দেখবে, যদি ছুটির ব্যবস্থা করতে পারে তাহলে আমরা নেক্সট টাইম ছুটি। আজকে মে দিবস, এটা তো লেবার ডে। এই দিন আশা করি সবাই যারা ওয়ার্কার বা ওয়ার্কার আছে তারা একদিন রেস্ট নেবে। এটা একটা সংগ্রামী দিন। এই দিনে কারো কোনো এমপ্লয়ারের কাজ, রেস্টুরেন্ট বা এইসব খোলা উচিত না। কিন্তু আমরা চিন্তা করতেছি নেক্সট ইয়ারটা হয়তো আমরা সব বাঙালি রেস্টুরেন্ট মেয়েদিকে এসে বন্ধ রাখতে পারবো। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। ব্রিটেনের কারি শিল্পে ক্রমবর্ধমান স্টাফ সংকট মোকাবেলায় ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে দেখতে চান বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পাশা খন্দকার। ভিক্টোরিয়া ডাবিশায়ের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ইমিগ্রেন্টরা কীভাবে ব্রিটিশ নাগরিকদের সুযোগ সুবিধা বাধাগ্রস্ত করছে সেই বিষয়গুলো উপস্থাপন করেন। পাশা খন্দকার বলেন, একদিকে ব্রিটেনের কঠোর ইমিগ্রেশন নীতিমালার কারণে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা দক্ষ সেবা আনতে পাচ্ছেন না, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সুবিধা নিয়ে লক্ষ লক্ষ ইউরোপিয়ানরা অবাধে ব্রিটেনে প্রবেশ করে ব্রিটিশ নাগরিকদের সুবিধা গ্রহণ করছে, ফলে প্রতিদিনে কোনো না কোনো শহরে বন্ধ হচ্ছে রেস্টুরেন্ট। সিলেটের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ কাউসার চৌধুরীর চিকিৎসার জন্য ব্রিটেনের বাংলা মিডিয়ার গণমাধ্যমে কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দুরারোগ্য ব্যাধি থেকে তাকে বাঁচিয়ে তোলার উদ্যোগ নিয়েছে। চ্যানেল এস এর চিফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ জুবারের পরিচালনায় কাউসার ফান্ডরাইজিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফান্ডরাইজিং কমিটির আহ্বায়ক সাংবাদিক মুহিব চৌধুরী। চ্যানেল আই এর ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরীর সঙ্গে চ্যানেল এস এস সিও তাসির চৌধুরী, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সরার বাবু, সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক মুসলে উদ্দিন, ভয়েস ফর জাস্টিজে কে এম আবু তাহির চৌধুরী, কাউন্সিলর ওহিদ আহমদ, আফরোজ মিয়া, বিবিসিসির আই এর ফিনান্স ডিরেক্টর মনির আহমেদ সহ অন্যরা। সভায় 100 হাজার
পাউন্ডের টার্গেট করলেও তাৎক্ষণিকভাবে 27,000 পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়। এছাড়াও ফান্ডরাইজিংয়ে সহযোগিতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোহেব চৌধুরী। কাছে যেটি মনে হচ্ছে যে ওনার চিকিৎসার ব্যাপারে যে পয়সা, আমার মনে হয় পয়সা কোনো সমস্যা হবে না। আমরা আশাবাদী তার চিকিৎসা তিনি সেরে উঠবেন এবং প্রত্যেক শুধু সাংবাদিক না, আমাদের বাংলাদেশে বা সিলেটে যারাই অসুস্থ হন তাদের ব্যাপারে আমাদের কোনো কিছু করা উচিত। থ্যাংক ইউ। আজকে আমরা প্রায় 27,000 পাউন্ডের কমিটমেন্ট পেয়ে গেছি। এই সৎ সাংবাদিককে বাঁচানোর জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাই, ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাজ করলে সফল হবে। যারা ব্যবসায়ী রয়েছেন প্রতি আবেদন থাকবে, আপনারা সকলে এগিয়ে আসুন এবং সহযোগিতা করুন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কাজের স্বীকৃতি স্বরূপ 5টি বিষয়ে ক্যাটাগরিতে 14 জন বিশিষ্ট ব্যক্তিকে সিভিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। কাউন্সিলের সিভিক মেয়র আব্দুল মুকিত চুন্নু এমবিই ও নির্বাহী মেয়র জন বিক্স অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। আউটস্ট্যান্ডিং সার্ভিসেস টু দ্য কমিউনিটিতে বাংলাদেশি কমিউনিটির মধ্য থেকে রিপন চৌধুরী, লুৎফার রহমান ও ফারহানা জামান, স্পোর্টস আর্টস এর কালচারাল অ্যাচিভমেন্টে আরজ মিয়া, স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন সৈয়দ জহুরুল হক, জাহিদ আমন আহমদ, বিজনেস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট আব্দুল শহীদকে চলতি বছরে সিভিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি, যুক্তরাজ্য সিপিবি সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিক ও কমিউনিটি নেতা ডক্টর বিবি চৌধুরী আর নেই। রবিবার বাংলাদেশের সময় সকালে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে ডক্টর বি চৌধুরী বয়স হয়েছিল 85 বছর। লন্ডনে দীর্ঘদিন জিপির দায়িত্বে পালনকালীন সময়ে প্রবীণ এই চিকিৎসক কমিউনিটির সাধারণ মানুষের উপকারে ব্যাপক ভূমিকা রাখেন। এর জন্য পর্ণপাতী হামলায় শিকার হতেও হয়েছে তাকে। ডক্টর চৌধুরী বেশ কয়েক বছর যাবৎ সমাজসেবার লক্ষ্য নিয়ে বাংলাদেশে অবস্থান করছিলেন। ঢাকার অদূরে গাজীপুরের নিজ উদ্যোগে একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ তদারকিতে নিকটস্থ একটি হোটেলে অবস্থানকালীন হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতাবাদী এই প্রবীণ রাজনৈতিক চিকিৎসক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ডাক্তার বি বি চৌধুরী নিউ হ্যাম রাইটস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সেন্টার বেঙ্গল ইন্টারন্যাশনাল ও চিটাং পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। এদিকে ডাক্তার বি বি চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন লন্ডন আইকন কলেজ অ্যান্ড ম্যানেজমেন্টের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নুরুন নবী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। রূপবান সম্পাদক ও ঢাকায় ইউএস দূতাবাসের কর্মকর্তা জুলহাস হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে একযোগে শান্তি সমাবেশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কর্মী ও সমর্থকরা। শান্তি সমাবেশে অংশ হিসেবে লন্ডনের ট্রাফালগার স্কয়ারের সমাবেশ করেছে ইউকে হিউম্যান রাইটস গ্রুপের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ফিলিপ হার্টফোর্ড, নিক উইলামসন, সাইমন চৌধুরী, রূপবান লেখকে বেলেন্টিনা সাইদ, ডেভিস জনস, অজন্তা দেবরায় ও সুজানা আনসার। প্রতিবাদকারীরা জাস্টিস ফর জুলহাস লেখাটির শার্ট ও প্লে কার্ড ব্যবহার করে বাংলাদেশের সকল মতের মানুষের সমান অধিকার ও ন্যায় বিচার দাবি করেন। আমি আমারটা করবো, আপনি আপনার ধর্ম করবেন, আমি আমার মতন চলবো, আপনি আপনার মতন চলবেন। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা ফ্রিডম পেয়েছি 1971-এ। ইউ ক্যানট কাম ইন টু সামবডিজ হাউস অ্যান্ড মার্ডার দ্যাম ইন ফ্রন্ট অফ দ্য 82-year-old মাদার। আমার সখিনা নানু 80 years, উনি বাসায় ওনার সামনে ওনাকে একটা চেয়ার মেরে দিয়ে আমার মামাকে ওনার সামনে মেরে চলে যাওয়া, ইউ ক্যানট ডু দ্যাট। দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য বেঙ্গলি কমিউনিটি নিড টু ওয়েক আপ। বার্মিংহামের আস্টন নিউটাউন ওয়ার্ড থেকে কনজারভেটিভ দলের কাউন্সিলর প্রার্থী জাহিদ চৌধুরীর সমর্থনে এক ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ লোকমান হোসেন কাজী জানান, বৃহস্পতিবার বার্মিংহামে ব্রড স্ট্রিট অ্যান্ড রেস্টুরেন্টে কনজারভেটিভ পার্টির স্থানীয় নেতৃত্ব ও বাঙালি কমিউনিটি বিশিষ্টজনের উপস্থিতিতে এই ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।
আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ডিনার পার্টিতে বক্তারা আসন্ন কাউন্সিল নির্বাচনে বার্মিংহামের আস্টন নিউটন ওয়ার্ড থেকে কনজারভেটিভ দলের বাঙ্গালী কাউন্সিলর প্রার্থী জাহিদ চৌধুরীকে সাফল্য কামনা করেন। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কনজারভেটিভ পার্টির লিডার রবার্ট হেলেন লেস জনস, আফজার হোসাইন, শাহ আলম, গুলজার আহমদ ফয়সাল, জোসমের আলী, নুরুল হক জেপি, তামান্না জাগিরদার, শফিক আলী, শাহ রাসেল আহমদ প্রমুখ। আমি চাইয়ের আস্টন এবং নিউ টাউনের মাঝে আমরা সকল কমিউনিটি একটা অপরচুনিটি আইছে। আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে। আগামী 15ই মে সাউথ হল মেলায় সকল আয়োজন সম্পন্ন। ইতালিয়ান বাংলাদেশিদের উদ্যোগে লন্ডনে নববর্ষ উদযাপন। বিরতির পর আবার আমন্ত্রণ, আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রবীণ সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মুক্তির দাবি জানিয়ে সোমবার সেন্ট্রাল লন্ডনের এক রেস্টুরেন্টে প্রতিবাদ সভা করেছে লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপি। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং পারভেজ কবিরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শেখ শামসুদ্দিন শামীম, উপদেষ্টা মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সেন্ট্রাল বিএনপির সভাপতি আব্দুল সামাদ, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহসভাপতি মুহিবুর রহমান, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির নেতা মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, সাজ্জাদ রহমান, সোহেব আহমদ, এম সাইফুল শিপু। নর্থ লন্ডন এনফিল্ডের স্থানীয় একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের মিডল সেক্সের শাখার উদ্যোগে বঙ্গবন্ধু তৌহিদ ও জননেত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়ের জীবন নাশের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মিডল সেক্স শাখার সভাপতি সলিসিটর আনোয়ার খান ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আহমদ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মিডল সেক্স শাখার সহসভাপতি নাজমুল হোসাইন চৌধুরী, সহসভাপতি কাজী আলমগীর, সহসাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তথ্য উপদেষ্টা ও আইসিটি বিশেষজ্ঞ জনাব সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে শফিক রহমান, মাহমুদুর রহমান এবং বিএনপির তারেক রহমান সহ দেশে বিদেশে বিএনপির জামায়াতের সন্ত্রাসীরা হত্যার ষড়যন্ত্র চালাচ্ছে। ইস্ট লন্ডনে সালমা ডিজাইনার আবায়া হাউজের পক্ষ থেকে সম্প্রতি সুনামগঞ্জের ছাতক উপজেলায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত খরিদি চর, টেরিয়া চর, মাধব চর, হাতননালি ও পুটিয়াখাটি গ্রামসহ আশেপাশের এলাকায় ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজি আব্দুস সামাদ, মেম্বার আব্দুর রহমান, গয়াস মিয়া প্রমুখ। উল্লেখ্য, সাম্প্রতিককালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ছাতকের বিভিন্ন এলাকায় অসংখ্য কাঁচা ও অর্ধপাকা ঘরবাড়ি সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে শত শত মানুষকে মানবত জীবনযাপন করতে হচ্ছে। সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে এক আলোচনা সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ জিল্লুর হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হামজা, মোহাম্মদ নুরুল হক, সৈয়দ হেলাল সাহেব, নাজিমুল ইসলাম লিটন, জান্নাতুল ইসলাম বাবুল, আজিজ চৌধুরী প্রমুখ। আগামী 15 মে সাউথ হলে অনুষ্ঠিত ব মেলাকে ঘিরে সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আমাদের প্রতিনিধি চিত্ররঞ্জন সাহা। কামরুন্নেসা খানের পরিচালনায় ওয়েস্ট লন্ডন বাংলা স্কুলে আয়োজিত মেলায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মেলার আয়োজক শফিকুল ইসলাম, আসমা সরফ, নার্গিস রহমান, মাহিনুর খানম, সুবর্ণা হোসেন ও ঋতু রহমান।
Southern Mela taking place on the 15th of May. Everybody is invited. It's a family-free event. We are artists confirmed from Bangladesh, Mumtaz Begum MP, Aki Alongir, and from EQ artist Mona Singh, Chani Singh, Jack Knight. Children entertainments, Elsa look-alike, children workshop is there. Full fun fair is there, and plus full entertainment for children, and strictly it's a family event. Thank you. ডেনমার্কের কোপেনহেগেনের ডিঙ্গি বিয়া কমিউনিটি হলে বৈশাখী আনন্দ ধারার আয়োজনে ডেনমার্ক প্রবাসী বাঙালিদের এক জমকালো বৈশাখী অনুষ্ঠান মালা সম্পন্ন হয়েছে। মধ্যরাত অনুষ্ঠানে ডেনমার্ক প্রবাসী বাঙালিদের উপস্থিতি ছিল বিপুল সংখ্যক। বৈশাখী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ডেনমার্ক বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আব্দুল মুহিত। এছাড়া দূতাবাস প্রধান শাকিল শাহরিয়া ও মিসেস আব্দুল মুহিত উপস্থিত ছিলেন। মুকুল ও মিনির উপস্থাপনায় শিশু থেকে শুরু করে সব বয়সের অংশগ্রহণের মেলা হয়ে উঠেছিল প্রাণবন্ত। হরেক রকমের পিঠা ও খাবারের আয়োজন ছিল। জনাব মুহিত বলেন, এই ধরনের আয়োজন শুধু ডেনমার্কে থেকেও যেন বাংলাদেশের আস্বাদন। ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এইচ এস হায়দারকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্স প্রবাসী ফেনি জেলা সমিতি প্রবাসীরা। রোববার বিকেলে প্যারিসের গার্দু নর্দের পেরিজিয়নের রেস্টুরেন্টে বিপুল সংখ্যক ফেনি জেলার প্রবাসীদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ফেনি জেলা সমিতির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিতে ও আলাউদ্দিন আল মামুনের পরিচালনায় সংবর্ধিত অতিথি এইচ এস হায়দার ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনি জেলা সমিতির উপদেষ্টা এম এ তাহের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনি জেলা সমিতির চেয়ারম্যান সালে আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজহারুল হক, মিন্টু, অজয় দাস, গিয়াসুদ্দিন, ওমর আলী, শেখ দাউদ, তুষার তুহিন, আল মামুন, ইউনুস মোল্লা, আবু তাহির, লুৎফুর রহমান বাবুসহ সমিতির নেতারা। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান ও বাংলা নববর্ষ উদযাপন পালিত হয়েছে শনিবার। এতে বিপুল সংখ্যক ইতালিয়ান বাংলাদেশি কমিউনিটির শিশু কিশোর সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্ন এমবিএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিন, এমডি তাজ চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, বিবিসিসির ফাইন্যান্স ডিরেক্টর মনির আহমদ, সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রায়হান শহীদ, ইতালি দূতাবাসী কমিটির সভাপতি পেট্রো মল্লি, কাউন্সিলর আশা চৌধুরী, কাউন্সিলর ফারুক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, সহসাধারণ সম্পাদক বালার রাজ, মুস্তাফিজুর রহমান সহ সভাপতি কামাল খোকন। ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাওলানা আব্দুল মতিন এর সমর্থনে পূর্ব লন্ডনের বিকলেনের এক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। গ্রেটার সিলেটে কাউন্সিল ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও তরুণ কমিউনিটি নেতা আব্দুল হেলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় ব্রিটেনের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, কমিউনিটি নেতা, শিক্ষক, সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী বিশ্বনাথবাসী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সৎ ও প্রতিশ্রুতিশীল তরুণ প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল মতিনকে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানানো হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সুমন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাপত মজলিস যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মির্জা আসহাবেক, কমিউনিটি নেতা মাস্টার আমিরুদ্দিন, জেএসসি ইস্ট লন্ডনের ব্রাঞ্চের সেক্রেটারি আব্দুল মালিক কুঠি, সাবেক শিক্ষক মোহাম্মদ গৌসুদ্দিন, জালাল আহমদ প্রবাসী, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারি মইনউদ্দিন আনসার, কমিউনিটি নেতা মোহাম্মদ নূর বক্স, আজর আলী প্রমুখ। এই ছিল এখনকার মতো সংবাদ। যাওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। শ্রমজীবী মানুষকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে লন্ডনে মে দিবস পালিত, রেস্টুরেন্টের স্টাফরা পায়নি ছুটি।
কারি শিল্পের সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকতে চান রেস্টুরেন্ট ব্যবসায়ী শীর্ষক সংগঠক বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার। সাংবাদিক জুবাইরের চিকিৎসায় ব্রিটেনে গণমাধ্যম কর্মীদের ২৭,০০০ পাউন্ডের প্রতিশ্রুতি। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।